কর্ণাটকে জনসভা বাজরং বালি কি বলে কিছু সময়ের জন্য থামলেন প্রধানমন্ত্রী। সমবেত জনতা সমস্বরে বলে উঠল জয়। দিল্লি তক আওয়াজ পৌঁছনি চাইয়ে, ভারত মাতা কি, ভারত মাতা কি, বজরং বলি কি, বজরং বলি কি, বজরং বলি কি। বুধবার বিজেপির প্রচারাভিযান বজরং বলির নামে জয়ধ্বনি দিয়ে শুরু করলেন নরেন্দ্র মোদী। মোদীর বজরং বলি স্মরণে নেপথ্যে রাজনৈতিক অঙ্কই দেখছেন রাজনীতির কারবারিরা। গত মঙ্গলবারও নিজেদের নির্বাচনী ইস্তাহারে কংগ্রেস জানিয়েছিল তারা কর্ণাটকে ক্ষমতায় এলে বজরং দল কিংবা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো ধর্মীয় প্ররোচনা সৃষ্টিকারী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবে। তারপরই কংগ্রেসের সমালোচনায় সরব হন বিজেপি নেতারা, কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রীও। বুধবার কর্ণাটকের মুদবিদরিতে জনসভা করেন মোদী। সভামঞ্চ থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মোদী বলেন, সমাজে শান্তি থাকলে কংগ্রেস শান্তিতে থাকতে পারে না, দেশের উন্নতি হলে কংগ্রেস তা সহ্য করতে পারে না। কংগ্রেসের গোটা রাজনীতিটাই বিভাজন এবং শাসন নীতির উপর দাঁড়িয়ে আছে বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। দেশভর মে জহাঁ কহি ভি লোক শান্তি অর প্রগতি চাহতে হ্যায় ওয়াহাঁ সবসে পহলা কাম করতে হ্যায়। जो जो राज्य के लोग जग जाते हैं, जो जो राज्य के लोग आगे बढ़ना चाहते हैं, जो जो राज्य अपने राज्य की प्रगति चाहते हैं, वो पहला काम करते हैं। क्या काम करते हैं? सबसे पहले वो अपने राज्य से कांग्रेस को बाहर कर देते हैं। जाओ भाई, बहुत हो गया। अगर समाज में शांति है तो कांग्रेस शांत नहीं बैठ पाती। अगर देश प्रगति कर रहा है तो कांग्रेस इसे बर्दाश्त नहीं कर पाती। कांग्रेस की पूरी राजनीति बांटो और राज करो की नीति पर आधारित है। কর্ণাটকা নে খুদ কংগ্রেস কা ইয়ে খৌফনাক চেহারা দেখা হো। লোক কর্ণাটকা মে আতঙ্ক ফেলানে কি সাজিশ মে গ্রেফতার হতে হ্যায়, কংগ্রেস উনহেঁ বচানে কে লিয়ে ময়দান মে আ জাতি হ্যায়। ইয়ে সচ্চাই হ্যায় কি নহীঁ হ্যায়? ऐसे लोगों को कांग्रेस बचाती है कि नहीं बचाती है? अगर ऐसे लोगों को बचाएंगे तो शांति आएगी क्या? इतना ही नहीं, रिवर्स गियर कांग्रेस ऐसे एंटी नेशनल लोगों पर दर्ज मुकदमे ना केवल वापस ले लेती है बल्कि उन्हें छोड़ भी देती है। समाज के विभिन्न वर्ग একজুট হোকর এন্টি ন্যাশনাল লোক কা বিরোধ করতে হ্যায়, লেকিন রিভার্স গিয়ার কংগ্রেস দূসরি দিশা মে চলতি হ্যায় অর এসে হি এন্টি ন্যাশনাল লোগো সে চুনাবি মদদ লেতি হ্যায়। সভার শুরুতেই ভারত মাতা কি জয় বলে স্লোগান দেন তিনি। তারপরই তাঁর মুখে শোনা যায় বজরংবলীর নামে স্লোগান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।